দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়াটা হবে দুর্দান্ত, কিন্তু তাদেরও আছে বিধ্বংসী বোলিং লাইন আপ। তাই চন্দ্রিকা হাতুরি সিংহে আশা নিরাশার মাঝামাঝি অবস্থান করছেন। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দল উৎফুল্ল অবস্থায় থাকায় প্রোটিয়াদের নাসাওয়ের উইকেটের সুবিধা নিয়ে বেকায়দায় ফেলার স্বপ্নটা দেখতে শুরু করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন বর্ষণ কবির। শরীফুলের বল হাতে ছুটে আসা দেখে আনন্দিত হতেই পারে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এদিন হাতে ব্যান্ডেজ ছাড়াই 4 ওভার বল করে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পেয়ে মাঠের বাইরে যাওয়া এ পেসার। তাকে উৎসুক চোখে বারবার পরখ করেছেন চন্দ্রিকা হাতুরি সিংহে, যদিও এই ম্যাচে জয়ী একাদশকেই খেলানোর পরিকল্পনা তার। আগের ম্যাচের জয়ী দলের একাদশকেই খেলানোর চিন্তা থাকা স্বাভাবিক, কিন্তু নিউ ইয়র্কের এই উইকেটের অবস্থা দেখে ভিন্ন কিছু ভাবতে হতে পারে। ব্যাটিংটা চিন্তার ব্যাপার, কিন্তু সবাই নেটে নিজেদের পুরোটা দিয়ে যাচ্ছে মাঠের ভেতরে, কিন্তু কাজটা তাদেরই করতে হবে। সৌম্য সরকারের ফর্ম একটা বড় চিন্তার ব্যাপার। দক্ষিণ আফ্রিকাকে হারানোর সামর্থ্যের দিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে, যদিও নাসাও কাউন্টি উইকেট প্রায় সমতায় রেখেছে দু দলের জয়ের সম্ভাবনা। দক্ষিণ আফ্রিকায় এদিন একবেলা অনুশীলন করেছে, কোন রকমের নেদারল্যান্ডসকে হারিয়ে জয় পাওয়া দলটির অধিনায়ক জানিয়েছেন বাংলাদেশি সমর্থকরা তাদের স্নায়ুর চাপে ফেলবে। নাসাওয়ের উইকেট আসলেই চিন্তার বিষয়, এটা দু দলের জন্য সমান হবে। এ মাঠে বাংলাদেশের প্রচুর সমর্থক থাকবে, যেটি আমাদের বিরুদ্ধে থাকবে। ওয়ানডের বিশ্বমঞ্চে দক্ষিণ আফ্রিকাকে দুবার হারালেও টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও তাদের হারাতে পারেননি সাকিব রা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বাড়তি অনুপ্রেরণা তো আছে, সেই সঙ্গে নাসাওয়ের উইকেটও বাড়তি সাহস দিচ্ছে বাংলাদেশ দলকে। এখানকার 22 গজ বলছে যে কোনো অঘটন হতেই পারে, তবে তার জন্য ব্যাটারদের করতে হবে রান, যার দেখা নেই শান্তদের গত বেশ কিছুদিন ধরে। এখন দেখাই যাক নাসাওতে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় জয়টা তুলে নিতে পারে কিনা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।